নিষেধাজ্ঞা কাটিয়ে 6.5 বছর পর ইউরোপের বাজারে নতুন করে পান রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। এ খবরে খুশি জেলার পান চাষিরা। কৃষি বিভাগ বলছে রোগবালাই না থাকায় পানের চাষ বেড়েছে। রপ্তানিযোগ্য পান উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। নাটোর প্রতিনিধি মেহেদি হাসান বাবুর প্রতিবেদন। নাটোর সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক পান চাষ হয়। একবার বরজ তৈরি করলে কয়েক বছর পানের ফলন হয়। নাটোরের আবহাওয়া পান চাষের উপযোগী হওয়ায় দীর্ঘদিন থেকে এর আবাদ অব্যাহত রেখেছে চাষিরা, ফলে জনপ্রিয় হয়ে উঠেছে পান চাষ। জেলায় পানের উপর নির্ভর করে গড়ে উঠেছে মোকাম আড়ত। নাটোরের পান খেতে মিষ্টি, সুস্বাদু এবং গুণগত মান ভালো হওয়ায় ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। নতুন করে ইউরোপের বাজারে পান প্রবেশের খবরে খুশি জেলার পান চাষি ও ব্যবসায়ীরা। আমাদের দাবি সরকারের কাছে যেন হচ্ছে ইউরোপে পান প্রতিনিয়ত যেন চলমান থাকে প্রক্রিয়াটা। আমাদের পানগুলো ইউরোপে যাওয়ার চলে মনে করেন যে চাষিদের লাগে খুব ভালো হবে, আমরা লাভবান হতে পারবো। আমাদের পানটা অনেক কদরে বিক্রি হবে এবং দামে বিক্রি হবে এবং আমরা ব্যবসায়ী এবং চাষি সম্প্রসারণ এবং গুণগত মানসম্পন্ন পান উৎপাদনে কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। উন্নত মানের পান উৎপাদনের যে কলাকৌশল সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রেখেছি এবং সেটি যাতে আরও ফলপ্রসূ হয় সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলায় 429 হেক্টর জমিতে পানের চাষ হয় আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 6,632 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। নাটোর থেকে মেহেদি হাসান বাবু, বাংলা টিভি। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক হারুনুর রশিদ। আগামী 3 জুন রাত 12:01 থেকে এই বিশেষ লকডাউন কার্যকর হবে। নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যান চলাচল বন্ধ থাকবে। লকডাউনের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 7 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও ICU মারা যান তারা। তাদের মধ্যে 5 জনের করোনা পজিটিভ এবং বাকি 2 জন উপসর্গ নিয়ে মারা গেছেন।